বর্তমানে প্রায় সকল শিক্ষার্থীর স্বপ্ন দেখে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়তে যাবে। এর মধ্যে কেউ কেউ চায় দেশের বাইরে গিয়ে স্নাতকোত্তর বা সরাসরি পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে। তাই সবারই জানার ইচ্ছা, তাহলে কোন দেশগুলো উচ্চ শিক্ষার জন্য বেস্ট হবে আর খরচই বা কেমন পড়বে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো 2023 সালে উচ্চ শিক্ষার জন্য কোন কোন দেশগুলো আপনার জন্য বেস্ট। নম্বর 1, জার্মানি। বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ জার্মানি। সে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় খরচে চলে। ব্যাচেলর কোর্স ও বেশিরভাগ মাস্টার্স কোর্সের জন্য সাধারণত কোনো ফি নেই। কিছু মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি থাকলেও তা অন্যান্য দেশের তুলনায় অনেক কম, বলতে গেলে নামমাত্র টিউশন ফি। তবে শিক্ষা প্রতিষ্ঠানে খরচ বলতে আছে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি, এর সঙ্গে টিউশন ফির সম্পর্ক নেই। এটি শিক্ষার্থীদের কল্যাণে পাবলিক পরিবহন, ক্রিয়া অনুষদ, বিভাগীয় ছাত্র সংগঠন ও প্রশাসনিক ফির খরচ বহন করে। এই ফি প্রতিষ্ঠান ভেদে পরিবর্তিত হয় এবং সাধারণত 100 থেকে 350 ইউরোর মধ্যে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ সাধারণত প্রতি মাসে 725 ইউরোর কম বেশি হয়ে থাকে, তবে সঠিক কত লাগে সেটা আপনাকে এজেন্সি বলতে পারবে। এর মধ্যে সব ধরনের খরচ যেমন বাসস্থান, খাবার, পোশাক ও অন্যান্য সবই অন্তর্ভুক্ত। নাম্বার 2, নরওয়ে। উচ্চ শিক্ষার নানা সুযোগ নিয়ে অপেক্ষা করে রাতের সূর্যোদয়ের দেশ নরওয়ে। এই দেশে অনার্স, মাস্টার্স, পিএইচডি পর্যায়ে পড়াশোনা করার জন্য তেমন কোনো অর্থ ব্যয়ই করতে হয় না, কেননা নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই। প্রতি সেমিস্টারে শুধুমাত্র শিক্ষার্থী ইউনিয়ন ফি দিতে হয়, যা 30 থেকে 60 ইউরো মাত্র। এর মধ্যে পাবলিক পরিবহন, জাদুঘর পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ক্রীড়া সহ বেশ কিছু সুবিধাও আছে। তবে নরওয়েতে বসবাসের জন্য প্রতি মাসে গড়ে প্রায় 800 থেকে 1400 ইউরোর মতো খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। বড় শহরগুলো স্বাভাবিকভাবেই খরচ বেশি। ছোট শহরে 800 থেকে 1000 ইউরোর মধ্যে থাকা খাওয়া ও চলাফেরার খরচ হয়ে যাবে। তবে নরওয়েতে পড়তে চাইলে শিখতে হবে সেই দেশের ভাষা, পাশ করতে হবে নরওয়ের ভাষা দক্ষতার পরীক্ষাতেও। নরওয়ের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি নির্ভর। নাম্বার 3, ফ্রান্স। জার্মানির মতো বিদ্যার্থীদের আরেক পছন্দের দেশ ফ্রান্স। কাঠখোট্টা বিজ্ঞান কিংবা বাণিজ্যের উচ্চতর ডিগ্রির চেয়ে ফরাসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাম ডাক শিল্পকলা বিষয়ক জ্ঞানের তীর্থ হিসেবে। আর তাই বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পী ও শিল্প সংক্রান্ত বিষয়ের শিক্ষার্থীরা পাড়ি জমায় ফ্রান্সে। জার্মানির মতো ফ্রান্সেও টিউশন ফি নামমাত্র ও কত ক্ষেত্রে অবৈতনিক। আর যদি ফ্রান্স ভাষা জানা থাকে তাহলে তো কথাই নেই। ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে যেমন সে ভাষায় শিক্ষালাভের সুযোগ মিলবে, তেমনি বিদেশি শিক্ষার্থীরা পেতে পারে বিশেষ স্কলারশিপ। রাজধানী প্যারিস ছাড়া অন্য সব শহরে থাকা খাওয়ার খরচ কম। বছরে $8,000 মধ্যে পড়াশোনা ছাড়াও ঘুরে দেখতে পারবেন ফ্রান্সের বহু বছরের ঐতিহ্যবাহী স্থানগুলো। বিশ্ব ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী ফ্রান্সের 39টি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদান করে। তবে ফ্রান্সে ভর্তি হতে হলে টোফেল পরীক্ষায় আপনার ভালো ফলাফল করতে হবে। নাম্বার 4, কানাডা। আমাদের দেশের অনেক শিক্ষার্থীর ইচ্ছা কানাডায় লেখাপড়া করতে যাওয়ার। এ-লেভেল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই আবেদন করা সম্ভব। আর শিক্ষা ব্যবস্থার কথা নতুন করে তো বলার কিছু নেই। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আছে কানাডায়, তার জন্য অনেকেই জানতে চান সেখানে লেখাপড়ার খরচ কেমন। বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে টিউশন ফি আলাদা। অনার্স প্রোগ্রামে প্রতি সেমিস্টারে খরচ পড়বে $10,000 থেকে $12,000 কানাডিয়ান ডলার। মাস্টার্স প্রোগ্রামেও প্রতি সেমিস্টারে খরচ পড়বে প্রায় $10,000 থেকে $12,000 কানাডিয়ান ডলার। সেই হিসাবে স্কলারশিপ ছাড়া পড়তে পূর্ণকালীন অনার্সে খরচ পড়বে $80,000 থেকে $1,00,000 কানাডিয়ান ডলারের কাছাকাছি। স্কলারশিপ ছাড়া অনার্স পড়তে প্রায় $30,000 কানাডিয়ান ডলার খরচ হতে পারে। তাছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ আছে। ভাবনা সরকার বলেন স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পায়। সেই হিসেবে মাসে প্রায় $1,500 কানাডিয়ান ডলার আয়ের সুযোগ আছে। তাই আপনি নিশ্চিন্তে যেতে পারেন কানাডায় লেখাপড়া করতে। নাম্বার 5, ইটালি। সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রোমানদের হাতে লেখা। সেই রোমানদের দেশ ইতালি শিক্ষার জন্য বেশ জনপ্রিয়। তবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। সেক্ষেত্রে একাডেমিক সাফল্যের সাথে বিভিন্ন যোগ্যতাকেও প্রাধান্য দিয়ে
স্কলারশিপ, লোন, বেতন হ্রাসের ব্যবস্থা করে তারা। থাকা খাওয়ার জন্য খরচটাও অন্য ইউরোপীয় দেশের তুলনায় খানিকটা বেশি, বছরে $14,000 মতো। রাজধানী রোম, বিখ্যাত শহর মিলান ছাড়াও আরও বেশ কিছু শহর শিক্ষার্থীদের জন্য পছন্দের জায়গা। নাম্বার 6, অস্ট্রিয়া। ইউরোপের প্রাণকেন্দ্র অস্ট্রিয়া যে কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণে আকর্ষণীয় স্থান হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি একেবারে ফ্রি, কিন্তু নন ইউ বা ইইএ দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে 20 ইউরো ছাড়াও টিউশন ফি বাবদ গড়ে প্রায় 726 ইউরো পড়ে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়ার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ফি নেয় না। এ তালিকায় আছে ভিয়েনা বিশ্ববিদ্যালয়, ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়, জোহানসেন কেপলার ইউনিভার্সিটি, লিঞ্চ, গ্রাজ বিশ্ববিদ্যালয় ও লিউবেন বিশ্ববিদ্যালয়। এই দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কমই, প্রতি মাসে 900 থেকে 1,300 ইউরো। ভিয়েনা ও সালজবার্গে আবাসন, খাবার, সামাজিক কর্মসূচি ও গণপরিবহন সহ সব খরচ মেটানো যেতে পারে। আর খোদ আইনস্টাইন যে শহরে লেখাপড়া করেছেন, অস্ট্রিয়ার রাজধানী সেই ভিয়েনা যে শিক্ষার্থীর জন্য কতটা উন্নত হবে তার বলার অপেক্ষা রাখে না। মানানসই আবহাওয়া ও সাশ্রয়ী জীবনযাপনের জন্য অস্ট্রিয়া বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা স্থল হিসেবে পরিচিত এখন। নাম্বার 7, তুরস্ক। এশিয়া ও ইউরোপকে স্পর্শ করে গড়ে ওঠা তুরস্ক ট্রাভেল ও হট এয়ার বেলুন ট্রিপের জন্য বিশ্ববিখ্যাত। এখানকার যে বিষয়টি বিদেশি শিক্ষার্থীদের নজর কাড়ে সেটা হচ্ছে এদের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা। দেশটি ইউরোপীয় উচ্চশিক্ষা অঞ্চলের অংশ প্রক্রিয়া হিসেবে পরিচিত, এ কারণে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর ডিপ্লোমা বা অন্যান্য ডিগ্রি ইউরোপীয় স্বীকৃত। তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মূলত সাশ্রয়ী। একজন শিক্ষার্থীকে সাধারণত প্রতি শিক্ষাবর্ষে 100 থেকে 4,000 ইউরোর মতো খরচ করতে হবে। অন্য দেশের তুলনায় সাশ্রয়ী তুরস্কে একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে মাত্র 400 থেকে 650 ইউরোর মধ্যে নিজের সমস্ত খরচ মেটাতে পারবে। নাম্বার 8, পোল্যান্ড। 450-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের দেশ পোল্যান্ডে ইউরোপের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় অবস্থিত। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা না থাকায় বিদেশি শিক্ষার্থীরা এখানে খুব সহজেই ভর্তি হতে পারে। আন্ডার গ্রাজুয়েশনের জন্য লাগবে ইংরেজি বা পোলিশ ভাষায় দক্ষতা। এখানে লেখাপড়ার জন্য আপনার টিউশন ফি লাগবে 2,368 ইউরো। পোল্যান্ড স্থিতিশীল অর্থনীতির ইউরোপীয় দেশ। বাইরের শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ এখানে প্রতি মাসে 350 থেকে 550 ইউরো। শহর ভেদে এই বাজেটের তারতম্য ঘটে। নাম্বার 9, মালয়েশিয়া। 2021 সালে মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রামের জন্য মোট 11,161 বিদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পাবলিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মালায়া 2022 সালে এশিয়ার শীর্ষ 50 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রিতে প্রতি বছর খরচ হয় 2,000 থেকে 4,500 ইউরোর মতো। অনার্স ডিগ্রিতে প্রতি বছর 500 থেকে 4,000 ইউরো। তাছাড়া থাকা খাওয়া ও অন্যান্য খরচের জন্য প্রতি মাসে 450 থেকে 800 ইউরোর মতো লাগতে পারে। নাম্বার 10, গ্রিস। ভূমধ্য সাগরের তীরবর্তী গ্রিস শুধু সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার নিয়েই গর্বিত না, উত্তরাধিকার নিয়ে গর্ব না করলেও তারা উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গর্বিত। গ্রিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ার সুবিধা রয়েছে। ইইউভুক্ত দেশ হিসেবে গ্রিস বোলোগনা প্রক্রিয়ার সদস্য। শিক্ষার্থীরা ইউরোপের যে কোনো বোলোগনা সদস্য দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। নন ইউ বা ইইএ শিক্ষার্থীদের জন্য বেশিরভাগ ব্যাচেলর ও অনার্স ডিগ্রির জন্য প্রতি শিক্ষাবর্ষে 1,500 থেকে 2,000 ইউরোর মতো খরচ করতে হয়। গ্রিসের সাশ্রয়ী পরিবেশে বেশিরভাগ শিক্ষার্থীর প্রতি মাসে 450 থেকে 750 ইউরোর মতো খরচ লাগে। এটি স্পেন, জার্মানি বা ইটালির তুলনায় বেশ সাশ্রয়ী। নাম্বার 11, আমেরিকা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হচ্ছে আমেরিকা। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রচুর শিক্ষার্থী উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমায়। আপনি যদি সেখানে অনার্স বা ব্যাচেলর পড়তে যেতে চান, তাহলে SAT বা ACT পরীক্ষায় বসতে হবে। এরপর আপনার পছন্দের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। ব্যাচেলরেটে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো মূলত তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে কোনো নির্দিষ্ট বিষয়ে ভর্তি করে না। আর ব্যাচেলর কোর্সে প্রথম 2 বছর সব ডিসিপ্লিনে একই বিষয় পড়ানো হয়, তাই কোনো নির্দিষ্ট বিষয় না সিলেক্ট করেই আপনি প্রথম 2 বছর পার করে দিতে পারবেন।
পরবর্তীতে আপনি আপনার যোগ্যতা ও মেধা অনুযায়ী আপনার কোর্স বেছে নিতে পারবেন। আমেরিকা ব্যাচেলর প্রোগ্রামে আপনার সব মিলিয়ে খরচ হবে 15-20 লাখ টাকা আর মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি টার্মে 30,000-70,000 টাকা খরচ হবে। আমেরিকায় ব্যাচেলর লেভেলের স্কলারশিপের সুযোগ কম, কিন্তু মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের সুযোগ তুলনামূলক বেশি। আমেরিকায় ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও স্কলারশিপ পাওয়া যায়। নাম্বার 12, সিঙ্গাপুর। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি দেশ। এই দেশটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনার অনেক সুযোগ। ব্যাচেলর প্রোগ্রামে ভর্তির জন্য আপনাকে HSC পাস করতে হবে। মাস্টার ডিগ্রির জন্য ভর্তি হতে চাইলে অবশ্যই সফলতার সঙ্গে কমপক্ষে 15 বছরের শিক্ষাগত জীবন শেষ করতে হবে। এরপর মাস্টার ডিগ্রি থাকলে আপনি আরো উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয়। এই দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উচ্চশিক্ষা করতে চাইলে IELTS বা অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা দিতে হবে। এবার আসি খরচের কথায়। সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য বার্ষিক টিউশন ফি $16,254 থেকে $19,505 মতো। মাস্টার ডিগ্রির জন্য প্রতি শিক্ষাবর্ষে এই ফি $3,901 থেকে $13,003 মতো। MBA করতে চাইলে এক বছরের জন্য আপনাকে গড়ে $33,158 গুনতে হবে। নাম্বার 13, ইন্ডিয়া। এশিয়ার মধ্যে সবচেয়ে স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষার ব্যবস্থা বোধ হয় ভারতে। ভারতীয় সরকার থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ যে বৃত্তির ব্যবস্থা আছে, সেটি পড়ালেখার খরচ ছাড়াও মাসকাবারির জন্য মোটা অঙ্কের অর্থ দেয়। এছাড়া বেসরকারি পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা কম থাকলেও আছে ভালো ফলাফল সাপেক্ষে বেতন হ্রাসের ব্যবস্থা। তবে এসব বিশ্ববিদ্যালয়ের খরচ ইউরোপ কিংবা আমেরিকার তুলনায় অনেক কম। ইউরোপে যেখানে বাৎসরিক টিউশন আর একাডেমিক ফি $10,000 ঊর্ধ্বে, সেখানে ভারতে মাত্র $7,000। এছাড়া থাকা খাওয়ার খরচও অন্যান্য দেশের তুলনায় অনেক কম। নাম্বার 14, তাইওয়ান। এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানও শিক্ষার দিক দিয়ে বেশ অগ্রসর। শুধু তাই নয়, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ওপরের দিকে রয়েছে দেশটির কয়েকটি প্রতিষ্ঠান। শিক্ষার্থী বান্ধব শহরের মধ্যে শীর্ষ বিশ্বের একটি তাইওয়ানের রাজধানী তাইপে। তাইওয়ানের অনার্স ও PhD পাশাপাশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে পড়াশোনার ব্যবস্থা আছে। বাৎসরিক মাত্র $3,500 যে কোনো বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব। এছাড়া তো আছেই সরকারি বিশ্ববিদ্যালয়ের নামমাত্র খরচে ও বিভিন্ন স্কলারশিপমূলক ব্যবস্থা। কম খরচে দেশের বাইরে পড়ার সিদ্ধান্ত নেওয়ার পর চাহিদা, সামর্থ্য ও অন্যান্য বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কলারশিপের চেষ্টা করা উচিত। এর জন্য বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানা থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, সেখানকার অধ্যয়ন উপদেষ্টার সঙ্গে স্কলারশিপ বা স্টুডেন্ট লোনের ব্যাপারে কথা বলা ভালো। বিদেশে অনার্স করার জন্য আর্থিক সহায়তার মধ্যে আছে ফেডারেল ও ব্যক্তিগত ঋণ, এর বাইরে আছে বেসরকারি সংস্থার স্কলারশিপ। আর আজকের ভিডিওতে যে খরচের কথা বলা হয়েছে, সেটি আনুমানিক একটি ধারণা দেওয়া হয়েছে। তাই আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, তবে আগে গুগলে সেই প্রতিষ্ঠানের টিউশন ফি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।